আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এনডিআই ওয়াশিংটন হেডকোয়ার্টারে একটা মিটিং করেছিলেন, আমি দিন তারিখ ভালো করে বলতে পারছি না। সেই মিটিং এর খবর কোনো পত্রপত্রিকায় আসেনি। আমি এনডিআই হেডকোয়ার্টার ভিজিট করার সময় তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই ডেটে কি আমাদের সম্মানিত প্রধান বিরোধী দলীয় নেত্রী, উনি তখন বিরোধী দলীয় নেত্রী, আপনাদের সাথে মিটিং করেছিলেন? তারা অবাক হয়ে জিজ্ঞেস করলো কি আপনি কি করে জানলেন। আমি জিজ্ঞেস করেছি কি করেছিলেন কিনা, তারা বলেছে হ্যাঁ করেছিলেন। তো কেন কোনো মিডিয়ায় আসেনি, কি আলোচনা হয়েছিল ওখানে আমাকে একটু জানান। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কির্বি এটাকে সুস্পষ্ট করেছেন যে এর প্রভাব হবে কিনা। সেটা হচ্ছে কি, সেটা তারা বলে দিয়েছেন যে মানবতা লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের যথাযথ পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, এই ঘটনার পরে বিবৃতি দিয়ে বলছেন, এবং শান্তি নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নিতেও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, গণমাধ্যম থেকে আমি বলছি। তো তাহলে শেষ কথাটা, আসল ঘটনাটা উনি শেষ বা শেষের দিকে বলেছেন, কে? অ্যাডমিরাল কির্বি। উনি শেষে বলেছেন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার পরিবেশ তৈরি হোক। এটাকে কেন্দ্র করেই আমার মনে হয় অনেক কিছু হচ্ছে। ফলে যে সমস্ত সম্মানিত অধ্যাপকরা এটা বলেছেন তারা বলতেই পারেন, কিন্তু গণতন্ত্রের চর্চা যদি আমরা বিরোধী দলকে স্পেস না দেই তাহলে তারা তো অন্য উপায় দেখবে। তারা আওয়ামী লীগও একসময় গিয়েছিলেন, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এনডিআই ওয়াশিংটন হেডকোয়ার্টারে একটা মিটিং করেছিলেন, আমি দিন তারিখ ভালো করে বলতে পারছি না। সেই মিটিং এর খবর কোনো পত্রপত্রিকায় আসেনি। আমি এনডিআই হেডকোয়ার্টার ভিজিট করার সময় তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই ডেটে কি আমাদের সম্মানিত প্রধান বিরোধী দলীয় নেত্রী, উনি তখন বিরোধী দলীয় নেত্রী, আপনাদের সাথে মিটিং করেছিলেন? তারা অবাক হয়ে জিজ্ঞেস করলো কি আপনি কি করে জানলেন। আমি জিজ্ঞেস করেছি কি করেছিলেন কিনা, তারা বলেছে হ্যাঁ করেছিলেন। তো কেন কোনো মিডিয়ায় আসেনি, কি আলোচনা হয়েছিল ওখানে আমাকে একটু জানান। তখন তারা আমাকে ফর্মাল ব্যাখ্যা দিলেন যে দেখেন বিভিন্ন দেশের সম্মানিত নেতারা আমাদের এখানে আসেন, আমরা তো ডেমোক্রেসি নিয়ে কাজ করি, আমরা ডেমোক্রেসিকে কিভাবে আরো ফ্রুটফুল করা যায় এভাবে আলোচনা করি। কাজেই আওয়ামী লীগ যে বিএনপি বা বিরোধী দলগুলোই যে শুধু ইয়েদের কাছে যাচ্ছে, রাষ্ট্রদূতদের কাছে যাচ্ছে, সম্মানিত নেতা যেটা বললেন আমি তার সাথে একমত নয়, সরকারি দলও যাচ্ছে। আমি দু একটা উদাহরণ দেই, যেমন 28/11-22 তারিখে ডক্টর শাম্মী আহমেদ, মাহবুবুল আলম হানিফ এবং এটসেট্রা আরো কয়েকজন ছিলেন, পিটার হাসের সাথে একটা বৈঠক করেছেন। যখন তারা একদিকে তারা সমালোচনা করছেন ওবায়দুল কাদের সাহেবরা যে বিদেশি রাষ্ট্রদূতরা কেন আমাদের রাজনীতিতে ইত্যাদি ইত্যাদি, তখন তারা মিটিং করছেন। ওই মিটিংয়ে কি রাজনীতির আলোচনা হয়নি, এটা তো আমার বিশ্বাস করতে কষ্ট হয়। তারপরে আবার 6/12-22 তারিখে ডক্টর শাম্মী, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ইউকে হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসনের সাথে মিটিং করেছেন। কাজেই উভয় দলই এই আপনার এই এই যে আমাদের সম্মানিত রাষ্ট্রদূত যারা, তাদের কাছ থেকে তাদেরকে পক্ষে এনে তাদের কাছ থেকে বেনিফিট নিতে চাইছেন। তো এখানে রাষ্ট্রদূতরাও যে ভূমিকা পালন করছে, অন্যান্য সবসময় ধারাবাহিকতা যদি আমরা লক্ষ্য করি, আমি এখন একটু পার্থক্য লক্ষ্য করছি, সেটা হচ্ছে আগেও বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের আগে রাষ্ট্রদূতরা কথা বলেছেন, এটা বলেছেন, সেটা বলেছেন, কিন্তু এখন যেটা লক্ষ্য করছি তারা ইউনাইটেড ভাবে কথা বলছেন, তারা সবাই সম্মিলিত ভাবে কথা বলছেন। এই এই যে এর সাথে জড়িত এই যে জাপানের রাষ্ট্রদূত বললেন একদিন, আমাদের সম্মানিত আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের উনি বললেন যে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলা উচিত, জেনেভা কনভেনশন মেনে চলা উচিত, এটসেট্রা। ঠিক তার পরদিন সুইডেনের রাষ্ট্রদূত প্রেস ব্রিফিং করে বললেন আমরা বন্ধু রাষ্ট্র বাংলাদেশ, আমরা এগুলো বলতেই থাকবো। তাহলে এ থেকে কি বোঝা যায়, যে এ থেকে কি বোঝা যায় যে নির্বাচন প্রশ্নে, সুশাসন প্রশ্নে, মানবতা লঙ্ঘন প্রশ্নে, গুম প্রশ্নে রাষ্ট্রদূতরা কথা বলতেই থাকবে, তাদেরকে আমরা নিবৃত্ত করতে পারবো না। এবং আমরা যদি আমাদের বিরোধী দলকে স্পেস দেই, তাদেরকে গণতান্ত্রিক চর্চা করতে দেই, তাদের সভা সমাবেশে বাধা না দেই, তাহলে দেখবেন যেগুলো কমে আসবে, অটোমেটিক্যালি কমে আসবে। সেই জিনিসগুলো সরকারের হাতে, বল এখন সরকারের হাতে, এই সমস্ত খেলা, সমস্ত রাষ্ট্রদূত সবকিছু বন্ধ হয়ে যাবে যদি বঙ্গবন্ধু কন্যা উইদিন 7 ডেজ একটা ঘোষণা দেন কি যে আমার সংখ্যা, ওরা 7 জন পদত্যাগ করেছে, আমার কিছুই আসে যায় না, আমার 2/3 মেজরিটি আছে, আমি 7 দিনের ভিতরে একটা নির্দলীয় নিরপেক্ষ
তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন অস্থায়ী সরকারের বিল এনে পাশ করছি আমি, কে বলছে আমি ভালো নির্বাচন করতে পারবো না, আমি এটা দেখিয়ে দেবো, এইটা যদি উনি ঘোষণা দেন দেখবেন যে সব কিছু চুপসে যাবে, সব উত্তেজনা প্রশমিত হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ।